নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন। আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি, ভিডিওটি মোটেও কেটে কেটে শুনবেন না। রাশির নাম, শুভ সময়, টার্গেট নাম্বার শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাবেন না। কারণ এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে, তার কিছু পদ্ধতি রয়েছে। অর্থাৎ এই যে টার্গেট নাম্বার আপনাদের জন্য, কোন টার্গেট নাম্বারটা লাকি রয়েছে বুঝবেন কী করে, কীভাবে মিলাবেন। আমি একটি কথা আবারও বলছি আপনাদেরকে, আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। রাহু হচ্ছে আকর্ষিক অর্থপ্রাপ্তির মালিক। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার অর্থপ্রাপ্তি কত তাড়াতাড়ি হবে অথবা কত দেরিতে হবে। অল্পের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং এর পাশাপাশি ভাগ্য ভাব, কারণ এই যে আমাদের অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে। দেখুন, আমি যে রাশিগুলোর কথা বলবো কি না, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যেতে পারে। হয়তো কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতেও কিন্তু পারে, কিন্তু আপনার জন্মছকে যদি এই অর্থপ্রাপ্তিতে বাধা থাকে, তার আগে গ্রহের প্রতিকার প্রতিবিধান একান্তই করা দরকার এবং রাহু রক্ষা কবচ পরিধান করা কিন্তু দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এবং আবার বলছি, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কী হবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি রাশির নাম বলছি তার বলে আপনাদের সাথে মিলবেই এমনটি না, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ইন জেনারেল, এটা ব্যক্তিকেন্দ্রিক রাশি নয়। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, এই ভাবগুলোকে না স্ট্রং থাকা একান্তই দরকার। এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা কিন্তু জানা দরকার। আমি রাশিগুলির নাম আপনাদেরকে বলবো, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে বলবো এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার আপনাদেরকে জানাবো। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং
এর পাশাপাশি ভিডিওটি একবার না আপনারা বারবার শুনুন। কৌশিকদা আপনাদের কাছে কিছুটা সময় নেয় প্রতিদিন, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর এবং শেখানোর কিন্তু আমি চেষ্টা করি। কৌশিক রায়ের কাছে ওই হবে না বলে ডিকশনারিতে কোনো কথা নেই, যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। প্রথম রাশি ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার 1 এবং 6। আপনাদের শুভ সময় 11টা থেকে 12টা 14 মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 3-7। আপনাদের শুভ সময় সকাল 11টা 28 মিনিট থেকে 12টা 36 মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 2-1। আপনাদের যে শুভ সময় সকাল 10টা 35 মিনিট থেকে শুরু করে আপনার 11টা 27 মিনিট পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 3-8। আপনাদের যে শুভ সময় সকাল 11টা 23 মিনিট থেকে আপনার 12টা 27 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8-6। আপনাদের যে শুভ সময় সকাল 10টা 49 মিনিট থেকে 12টা 47 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। সকলে সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।